হে গাইস, গুড মর্নিং। কুয়াশা পড়া সকালে সকলকে স্বাগত। এখন বাজে ঠিক 6টা এন্ড কুয়াশা দেখো ভাই, গোটা গ্রাম দেখা যাচ্ছে না। চপ 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 চপ। তো গাইস, এখন বাজে সকাল ঠিক 8:30 এন্ড কুয়াশা এখন পুরোপুরি কেটে গেছে, দেখতে পাচ্ছ নেই। এন্ড এখন আমি যাব বাজার করতে হবে, চলো যাওয়া যাক। মানে আমি এখনই এলাম নতুনার থেকে, আবার আমাকে যেতে হবে। চলো এখন ফার্স্ট টাইম আমিনুলকে ওখানে নিয়ে নেবো বাজার করবে। ফার্স্ট টাইম ঝুলা নিয়ে, আমার তো বাজার নেই, তোর আছে, তোর সাথে বাজার করব, দেখা যাক তুই কি করিস। আমিনুলকে নেওয়া ডান, আমিনুল মানে আমিনুল আজকে ফার্স্ট টাইম বাজার করবে, দেখা যাক। হতেই পারে না, সত্যি বলবি বিরাট লজ্জা। আর ওদিকে ওর ওর একটা ছেলে খালি খাবে, অনেক টুল বক্স খুলতে পারছে না, তখন থেকে আধ ঘন্টা হয়ে গেছে। আমরা এখন সবজি বাজারের মধ্যে পৌঁছে গেছি, আমিনুল এখন বাজার করবে, চলো চলো। কি নেবে সেটা তো বলবে। কত করে টমেটো? 20 টাকা কেজি, 16 টাকা কেজি। নে নে নে, বাজ ভালো করে, বাজি পাকা পাকা দেখে। হ্যাঁ বুঝতে পারছিস তো, ওকে। কেমন লাগছে বাজার করে তোর? খুব ভালো, খুব খারাপ? বাজ বাজ ভালো করে বাজ, মুটটা দেখে একদিকে। হ্যাঁ ইয়ে করে ঘুরে নে, এত মটরশুটি খাস তো। দেখুন আমিনুলের ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট, মানে আমিনুল করলো, অনেক কিছু নিয়েছে, এদিকে ঝোলা লাগানো আছে। আমি এখন যাব, মানে আমাদের আজকে ধান বিক্রি করছে, তার জন্য গাড়ি টিয়ার করতে হবে। তো আমার ফোনে দাঁড়াতে হবে, ফোন করবে, গাড়ি আসবে, তো ওর সেটা আমার ওজন করে নিতে হবে টিয়ার করে, তারপর বাড়ি যাবো। চলো দেখা যাক গাড়িটা কখন আসে। তো গাইজ এখন বাজারে এসেছি, বাট ট্রাককে ফোন করছি, সে আসবে অনেকটা পরে, মানে যে চালাচ্ছে তাকে ফোন করলাম, বলছে নাকি আধ ঘন্টার মতো লাগবে, তো প্রচন্ড খিদে পেয়েছে। আর আমিনুর বলছে নাকি আজকে মুড়ি খাবে, চপ মুড়ি। চলো দেখা যাক। কত করে নিচ্ছ? 15 করে দিদাও। প্রতিদিন তো আমরা খাই কি খাই, ছেঁড়া পরোটা, বাট আজকে ছেঁড়া পরোটা খাবো না, আজকে খাবো মুড়ি। ভাই কত সুন্দর বানিয়েছে দেখো, তোমাদেরকে দেখি দিয়ে সাথে আর কি কি দিয়েছে, পুরো সেই ভাই, জিভে জল আসছে দেখেই। বেগনে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে পেঁয়াজ, শাকুতি, ছোলা, কাঁচা ছোলা, অনেক কিছু। আবার ভাই এর মাত্র 15 টাকায়, ভাই সেরা সেরা, দারুণ, অসাধারণ অসাধারণ। আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান পেট্রোল পাম্প। এন্ড এখন এখানে হবে আমাদের ট্রাকের টিয়ার, আর ট্রাক ওখানে তেল হচ্ছে। চলো চাপা 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 চাপা, জলদি যাবো ভালো করে। আর গাইস এখান থেকে আমি নেবো আমার টিয়ার স্লিপ, তারপর বাড়ি। তো গাইস এখন টিয়ার করা কমপ্লিট, আর একটা গাড়ি ওয়েট করছে 50 টাকা। ভাই এরকম যদি সারাদিন যদি করে তা কি হবে বলো, পুরো কোটিপতি হয়ে যাবো, তাই তো আমিনুল? তো গাইজ মাফ করবে, কারণ বাড়ি এসেছি 11টার সময়, তারপর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ একটা কাজে বিজি ছিলাম, তারপর মানে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এই মাত্র উঠছি, এখন 4:30 বাজে। আর এখন ক্লাবে সব আমার জন্য ওয়েট করছে, আমাকে যেতে হবে এখন খুব তাড়াতাড়ি। তো তখন থেকে তো আমার নামে উল্টো উল্টো পাল্টা তো বলেই যাচ্ছিস তো, না এটা এটা কি উচিত আমিনুল বল? একদম উচিত নয়।
শাস্তি হওয়া দরকার অবশ্যই কি একদম পা ঝুঁকে গা নেই চালা খেলতে যাবো যাবি জিত যাবি আয় চলে আয় টাটা বাই বাই ভাই দেখুন আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বেরোবার কোনো আমাদের প্রোগ্রাম ছিল না কিন্তু জিৎ আমাকে বলছে নাকি যেতে হবে ওর মুড খারাপ তো মুডটা ভালো করার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমার ড্রাইভার এখন সাইকেল খুব স্পিডে চালাচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু কি করবো আমিনুল একটা গান করছে বলছে যে মাতাল হয়ে হিসু করবে দেওয়ালে আমিনুল কেমন আছো ভাই এই গানটা করছে ভাই ওর এত দুঃখ কিসের 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 তোমরা কমেন্ট করে বলো তো এখন আমরা চলে এসেছি বাড়ি আর আমিনুলকে প্রচন্ড ঠান্ডা লেগেছে মানে ছিঁক হতে যাচ্ছিল কিন্তু ক্যামেরাটা অন করেছি বলে আর হলো না তো এখন 6টা বাজছে তো তোমাদেরকে সবাইকে বাই 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 জানিয়ে মন দিয়ে পড়াশোনাটা করো মাধ্যমিক পরীক্ষা ফেল পড়লে বাসটা তোমাদের ঘাড়ে চাপবে সাবধানে থেকো আজ ওরা বলছে আমিনুল আবার তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই